হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন দিচ্ছি, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখবো মজার একটি জিনিস, ড্রপ ক্যাপ। আপনারা নিঃসন্দেহে নিউজ পেপার পড়েন, সেই নিউজ পেপারে ড্রপ ক্যাপ যেগুলো ইউজ করা থাকে, প্রত্যেকটি নিউজ পেপারে থাকে, সেগুলো কি আপনি নিঃসন্দেহে জানেন না? আপনি বলে না, আপনার মতো অনেকেই জানে না, বা আমিও জানতাম না। যাই হোক, বা আবার প্রচুর লোকে জানে, যারা জানে খুব ভালো, যারা জানেন না দেখে নিন যে ড্রপ ক্যাপ কীভাবে ইউজ করতে। এটা একটি মজার জিনিস। তো আমরা যে নিউজ পেপার পড়ি, প্রথম অক্ষরটিকে কী হয়, খুব বড় করে লেখা থাকে, পরের অক্ষরগুলো যেমন বাই ডিফল্ট যেমন থাকে, অর্থাৎ নর্মাল সাইজ। যে প্রথম অক্ষরটি এরকম বড় হয়, প্রচুর পরিমাণে বড় হয়, সেটি আমরা করতে চাইলে কীভাবে করব। সাপোজ এই ওয়ার্ড আমরা সিলেকশন করলাম, এই যে আমরা ইনসার্ট ট্যাব এলাম, টেক্সট গ্রুপ এলাম, ড্রপ ক্যাপ। এবারে না না আছে, আমরা যদি করি ড্রপ করি, তাহলে দেখেন পুরো ওয়ার্ড, ওই যে পুরো ওয়ার্ডই হচ্ছে, তাই তো? এবারে আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম, এর ভিতরে কোথাও এক জায়গায় ক্লিক রাখলাম, রাখার পরে আমরা পুনরায় এলাম ড্রপ ক্যাপ, এখানে আমরা ড্রপ করলাম। এবারে কি হচ্ছে, শুধুমাত্র একটি ওয়ার্ড হচ্ছে, অর্থাৎ প্রথম অক্ষরটি, সরি, একটি লেটার হচ্ছে, প্রথম লেটারটি অর্থাৎ প্রথম অক্ষরটি। তাহলে এভাবে আপনি কি করতে পারছেন, যে কোনো কিছু প্রথমে ড্রপ করতে পারছেন। এবারে দেখেন, এটি আমরা সিলেকশন করলাম, করার পরে ড্রপ এলাম, ড্রপ অর্থাৎ এখানে দেখেন এই সোজাসুজি আমাদের লেখা, অর্থাৎ এই লেখার ভিতরে এটি হবে ড্রপ, না এর বাইরে হবে, সেটি বাইরে করলে ইন মার্জিন, অর্থাৎ মার্জিনে চলে গেছে, তাই না? এই যে ভিটা মার্জিনে চলে গেছে এবং এটি বড় হয়ে দেখাচ্ছে। তাহলে এভাবে আপনি ড্রপ ইউজ করতে পারেন, বা নান করলে নান হবে, কোনো কিছুই থাকবে না। এখন আমরা এটি সিলেকশন রেখে পুনরায় ড্রপের অ্যারোতে ক্লিক করলাম, ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করলাম, করার পর এখানে আমরা ধর ড্রপই ক্লিক করলাম, করার পর এখানে সাইজ কত দেবো সেটা আমরা বলে দিতে পারি এখানে, বা আমরা এখানে ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চাই, অন্য কোনো ফন্ট স্টাইল ইউজ করতে চাই, সেটা আমরা করতে পারি। সাপোজ এখান থেকে আমরা কোন ফন্ট স্টাইল ইউজ করবো, এখান থেকে একটি ফন্ট আমার পছন্দ হচ্ছে না, তাই এটি দিলাম আমরা। এরপর আমরা ওকে করলাম, দেখেন এটি চেঞ্জ হয়ে গেছে। তো এটা কি ছিল, ভি যে স্টাইলের আমরা দিয়েছি সেই স্টাইলের হয়েছে। তাহলে এভাবে আমরা যে ড্রপ ক্যাপ ইউজ করলাম, সেই ড্রপ ক্যাপ যত সাইজ আমরা ইউজ করেছি সেই সাইজ হয়েছে। সাপোজ এই ফন্টটি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা অন্য কোনো একটি ফন্ট নিয়ে দিলাম, সাপোজ এটা কি এমন হবে জানি না, এই যে এরকম দিলাম হচ্ছে। বা আমরা যদি এটি না দিয়ে আমরা চেঞ্জ করি, ধরো এখানে ইন মার্জিন করলাম, সাইজ আরেকটু কমিয়ে দিলে ভালো হবে, আমরা চার চার দিলাম, ওকে করলাম। তাহলে দেখেন এটা মার্জিনে চলে গেছে এবং সাইজ চার হয়ে গেছে। তাহলে এভাবে আমরা ড্রপ ক্যাপ ইউজ করলাম, তাই না? কি মজার বন্ধুরা। ধরো থিমস আমরা ড্রপ ক্যাপ করলাম, এখানে হলো, বা আমরা এই প্যারাগ্রাফের এখানে আমরা ক্লিক করলাম ডকুমেন্ট, এরপর ড্রপ ক্যাপ, এখানে ড্রপ ক্যাপ, দেখেন প্রথম অক্ষরটাই চলে এসেছে, অন্যগুলো কিন্তু হচ্ছে না। তাহলে এভাবে আমরা যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে, যে কোনো প্যারাগ্রাফে আমরা ড্রপ ক্যাপ ইউজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচ।